কিরে আমার নতুন ড্রাইভার কই আছে নাকি? আছি উস্তাদ আছি, গাড়ির ভিতরে বসে আছি। ঠিক আছে উস্তাদ, সবকিছু কিন্তু আপনার কাছ থেকে শিখতেছি। আরে পাগলা, হেলপারি কত কি এত তাড়াতাড়ি খিদে লাগলো? আরে কি টানবো, দেখ সামনে গ্রিনল্যান্ড কিভাবে যাইতেছে, পুরো রাস্তা কভার করে যাইতেছে রে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম আবার নতুন ব্র্যান্ড একটা গেম প্লে ভিডিওতে। তো গত পার্টে আপনারা কিন্তু অনেক লোকেশন সিলেক্ট করছিলেন, অনেক জায়গা যাওয়ার জন্য বলছিলেন, তো একসঙ্গে তো সব জায়গায় যাওয়া সম্ভব না, তাই আমি একটা সিস্টেম বের করছি, আর সেটা হচ্ছে স্পিন। যে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের কমেন্টগুলো স্পিন করব, যার কমেন্টটা শুরুতে আসবে সেই জায়গায় কিন্তু আজকের ভিডিওতে আমরা যাব। তো চলুন আমরা স্পিন করে দেখি কার কমেন্টটা আসে। ওকে আমরা স্পিন মারে দিছি, দেখা যাক কার কমেন্ট আসে। ওকে ভাই সাহ ভুতছে, কুমিল্লা থেকে রংপুর, ভাই অনেক দূরের পথ আমাদের যাইতে হবে আজকে। তো যাই হোক, যেহেতু কমেন্টটা চলে আসছে আমাদের স্পিনের মাধ্যমে, তো আমরা আজকে এই মিশনটা কমপ্লিট করব। তো চলুন, অনলাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি কুমিল্লা বাস স্ট্যান্ডে, আর দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে সি লাইন, যেটা পাবনার গাড়ি। দেখতে পাচ্ছি আমরা কিন্তু এনআর ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে দাঁড়ায় আছি। আর গাইস আজকে কিন্তু একটা বিশেষ আকর্ষণ আছে, আর সেটা হচ্ছে নতুন একজন ড্রাইভার কিন্তু আজকে আমাদের গাড়ি চালাবে। তবে এখন আমি গাড়িটা ড্রাইভ করব, কারণ একটু নিয়মকান তাকে এখানে দেখাই দিতে হবে, তা নাহলে কিন্তু সে পারবে না, নতুন ড্রাইভার একদমে। যাই না আগে কি চালাইছে, ভ্যান নাকি রিক্সা নাকি সাইকেল। তো যাই হোক, তারে ডাকতেছি, কিরে আমার নতুন ড্রাইভার কই আছে নাকি? আছি উস্তাদ আছি, গাড়ির ভিতরে বসে আছি। তো কি গাড়ি কি তুই চালাবি না আমি চালাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমি চালাইতেছি, তুই ভালো মতো হেলপারি করবি, আর কিভাবে কিভাবে ওভারটেক করে দেইগা শুনা, তারপর কিন্তু তোকে গাড়ি দেবো। ওকে উস্তাদ ঠিক আছে, এখন আমি হেলপার। আচ্ছা ঠিক আছে, হেলপার তো হইছিস, এখন হেলপারের দায়িত্ব পালন কর, দেখ গাড়িতে সব যাত্রী উঠছে কিনা। আচ্ছা ঠিক আছে, দরজার সামনে এসে দাঁড়াও। টানেন উস্তাদ টানেন, বরাবর যাবাই, তা ধীরে ধীরে টান দেন বরাবর। আচ্ছা আজকে আমরা কোথায় যাইতেছি তুই কি জানিস? উস্তাদ জানি জানি, কুমিল্লা থেকে রংপুর। উস্তাদ সামনে গাড়ি আছে, বাইলন এ বড়ন বড়ন। আচ্ছা উস্তাদ, কুমিল্লা থেকে রংপুর কত কিলো? কুমিল্লা থেকে রংপুর কত কিলো তা তো সঠিক জানি না, তবে মনে হবে 200-250 বা 300 কিলো হবে। তো যাই হোক, আমরা যাইতেছি কুমিল্লা থেকে রংপুর। এ উস্তাদ সামনে গাড়ি আছে সৌদিয়া, বড়ন বাইলন, সামনে ইউনিক আছে, ওভারটেক করেন। এ উস্তাদ সৌদিয়া আর ওভারটেক হয়ে গেছে, সামনে ইউনিক আছে, ইউনিকের ওভারটেক করেন। উস্তাদ সামনে কিন্তু এনা আছে, এনারও কিন্তু ওভারটেক করতে হবে উস্তাদ। আরে চিন্তা নাই, সবগুলো রেখায়া দেবো একটানে। সাবাস সাবাস, যান যান উস্তাদ, বড়ান বড়ান। উস্তাদ সামনে ওটা কি গাড়ি, বামে ঢুকান বামে ঢুকান। উস্তাদ হালকা 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 ব্রেকে পা দেন। আরে চিন্তার কোনো কারণ নাই, যে ড্রাইভার বসছে ব্রেক ট্রেক সিরি যাবে, তারপর আমরা গাড়ি টাইনে যাবো। ঠিক আছে উস্তাদ, সবকিছু কিন্তু আপনার কাছ থেকে শিখতেছি। ঠিক আছে তুই যা পারিস শিখে নে, কিন্তু তোকে কিন্তু চান্দরা যা তোরে গাড়ি দেবো, তারপর তুই ওখান থেকে রংপুর পর্যন্ত নিয়ে যাবি, ঠিক আছে? এদিকে আমি চালাই যাই, দেখ কিভাবে আমি বাউলি টুলি দেই, কিভাবে ওভারটেক করি, সবকিছু দেখ এবং শেখ। উস্তাদ সামনে সেবা গ্রিনল্যান্ড, ওভারটেক হবে? আরে ওভারটেক হবে কি রে, ওভারটেক তো হয়ে গেছে, তুই কি কস, এলপাই তো করতে পারস না, তুই কি ড্রাইভিং আসলে পারস না কি ব্যাপার স্যাপার, কি বুঝলাম না তোর ঘটনা। আসলে তেমন কিছু ঘটনা না উস্তাদ, ড্রাইভারই তো বহুত কষি, আজকে প্রথম হেলপার তো। আচ্ছা উস্তাদ এই রাস্তা তো ফাঁকা কেন, এই রাস্তা তো ফাঁকা থাকার কথা না? হ্যাঁ কথা তো ঠিক আছে, এই রাস্তা তো ফাঁকা থাকে না, বাট আজকে আমরা সকাল সকাল বাড়িয়েছি, তো এই জন্য একটু ফাঁকা ফাঁকা পাইতেছি। আমি কিন্তু বুদ্ধি করে বাড়িয়েছি, যেহেতু দূরে যাইতে হবে, কুমিল্লা থেকে রংপুর অনেক দূরের পথ, তো যার কারণে আমি কিন্তু সকাল 8টার দিকে গাড়িটা স্টার্ট দিয়েছি, তুই দেখোস না হয়তো ঘড়িটা তখন। তো তারপরও দেখ এখানে কিন্তু অনেক গাড়ি আছে, হানিফ টানিফ সবই আছে, সকালের যে টিপ যে গাড়িগুলো দেয় সেগুলো সবই আছে। আচ্ছা উস্তাদ বিরতি কোন হোটেলে দিবেন? আরে পাগলা, হেলপারি কর, তোর কি এত তাড়াতাড়ি খিদে লাগলো, সামনে গাড়ি আছে দেখ, দেখে শুনে একটু হেলপারি কর, তোর কি এত তাড়াতাড়ি খিদে লাগলো, গাড়িটা সারলাম কতক্ষণ হলো, আধা ঘন্টাও হয় নাই, তুই এখনই বিরতি চাইতেছস? না না উস্তাদ খিদে লাগে নাই, একটু চাপ দিছে তো। ও খাওয়া বেশি হয়েছে? না উস্তাদ সেটা হয় নাই, আমি কম করে খাই তো। আচ্ছা ঠিক আছে চাবিয়া ধরে থাক, সামনে গিয়ে দেখা যাক কোন হোটেলে আমরা বিরতি দিতে পারি। আচ্ছা উস্তাদ ঠিক আছে টানেন টানেন। আরে কি টানবো, দেখ সামনে গ্রিনল্যান্ড কিভাবে যাইতেছে, পুরো রাস্তা কভার করে যাইতেছে রে, কেমনে টানি ক। উস্তাদ এক কাজ করেন, মোজোটারে উড়াই দেন। হা হা তোর বুদ্ধি শুনি, মোজোটারে উড়াই দেয় আর আমাদের গাড়ি পুলিশ ধরে নিয়ে যাক। উস্তাদ আপনার গাড়ি পুলিশ ধরবে কেমনে, আপনি যে জোরে গাড়ি টানেন। টানি তো ঠিক আছে, কিন্তু পুলিশ যদি ধরার নিয়ত করে তাহলে ধরেই ছাড়বে, বুঝছিস না, দেখ এই যে গাড়ি আছে, একটু হেলপারি কর ভালো মতো। ওকে উস্তাদ ওকে, ডানে চাপাইলেন, সামনে প্লাস্টিক। আরে দেখ 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 সামনে একতাও আছে, রংপুরের গাড়ি, এই রংপুরের গাড়িটা ফলো করে যাইতো। আরে আরে ওই গাড়িটা কোন দিকে ঢুকলো রে? উস্তাদ হালকা যান, সামনে টোল প্লাজা, আস্তে আস্তে বাড়ান। হ্যাঁ যাবে যাবে যাবে, আস্তে আস্তে টানেন, ব্রেকে পা রাখেন, হালকা হালকা হালকা। উস্তাদ টোল দিয়ে দেন। আরে টোলে তো খাইছে রে, যা
কামাই করে এই ব্রিজ মিরিজে টোল দিতে সব শেষ। আচ্ছা ওস্তাদ, সামনে এটা কোন ব্রিজ আছে? আমরা তো আসতেছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে আসার পথে দুইটা ব্রিজেই পড়ে, দাউদকান্দি একটা, মেঘনা ব্রিজ আছে। জানি না এটা কোন ব্রিজ, মনে হয় মেঘনা হবে। ওস্তাদ সামনে গাড়ি আছে, বামে চাপাইলন, টানেন টানেন, বরাবর যাবে। এই তো গাড়ি বার হয়ে গেছে, সাবাস সাবাস। সামনে দেখি পুরাই খালি, রোড একদম খালি। আমরা আছি এখন মেঘনা ব্রিজে, সামনে পুরাই খালি, উড়ে ধরে টান হবে। এই শ্যামলির ওভারটেক, শাহ ফাতালির ওভারটেক, সাবাস টান বরাবর। ওস্তাদ আপনি তো সেই ওভারটেক করতে পারেন। সেই ওভারটেক করতে পারি, সেই টানতেও পারি, সবকিছুই সেই সেই হবে, সবকিছু শিখে রাখ। এই দেখ গাড়ি স্পিড কত উঠছে, একদম উড়া দুরা টান হবে। এই দেখ দেখ, আরে কি একটা অবস্থা। ওস্তাদ আপনি যখন ওই টান শুরু করেন তখনই আপনার সামনে গাড়ি এসে, আপনার কপালটাই খারাপ। দেন উড়াই দেন, পোলার ব্যাটারিরে উড়াই দেন। না না উড়ান দেওয়া যাবে না, এই যে সামনে এদিকে ক্লিয়ার আছে, এদিক দিয়ে যাওয়া যাবে। দেখ কত সুন্দর রাস্তা। ওরে ভাই বড় গাড়ি, এই এটা কি? ওস্তাদ বরাবর যান যান যান, ফুল টান হবে। ওস্তাদ সামনে ট্রাক্টরে খায় দেন, সামনে গাড়ি আছে, ওভারটেক করতে হবে। ওকে ওকে, সামনে দুইটা গাড়ি আছে, একবারে ওভারটেক হবে। ভাই এটা কি গাড়ি রে, দেখ তো। ওস্তাদ সামনে আছে চায়না গাড়ি, টান টান উড়ে ধুরা। আরে আসলে তো চায়না গাড়ি, এগুলো কোন গাড়ি, এগুলো জীবনে তো দেখিনি। কিন্তু সামনে এই যে দেখ গোল্ডেন লাইন, কিন্তু এটা কিন্তু ভালো গাড়ি, এটা কিন্তু আমাদের লাইনও চলে। এই যে ইগলও আছে, ইগল কিন্তু অনেক আগের গাড়ি, এগুলো চিনে রাখ। ওকে ওস্তাদ বামে চাপাই দেন, বরাবর টান দেন। আরে টান তো দিমু একটু পর, আগে এই যে গোল্ডেন লাইনের সাথে একটু খেলে নেই। দাঁড়া দেখি গোল্ডেন লাইনের ড্রাইভার কেমন গাড়ি বাউলি দিতে পারে। ভাই সাহেব, এই ভাই কি রে, ওদিকে আমারে সাইড দিয়ে দিল বস। আসলে ও চিনতে পারছে কোন গাড়ির ড্রাইভার। ওস্তাদ আই এম তো অবাক, এসি গাড়ি আপনারা সাইড দিল? আরে এসি গাড়িতে যে ড্রাইভারটা আছে ওর নাম কুদ্দুস। আরে আমি ড্রাইভিং শিখেছি ওর ওস্তাদ, আমি, ও আমারে সাইড না দিবে কারে দিবে। ওস্তাদ বরাবর টান দেন, তাড়াতাড়ি টান দেন, তাড়াতাড়ি চান্দুরে নিয়ে যান। কেরে তো ড্রাইভিং করার এত তাল উঠছে কে, হেলপারি করতে কি ভাল লাগে না? ওস্তাদ হেলপারি করতে তো ভালোই লাগে, কিন্তু একটু চাপ দিছে বেশি। ওরে তুই তো অনেক আগেই কইছিলি, এখন নিয়ে আমার মনে হইলো। যাই হোক তাড়াতাড়ি টান দিয়ে যাইতেছি, চিন্তার কোনো কারণ নাই। সামনে গাড়ি এসে দেখে যান ওস্তাদ, বরাবর টান দিয়ে ওভারটেক করে দেন। হালকা 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 ব্রেকে পা রাখেন। এ চাপাই দিছে ওস্তাদ, ব্রেকে পা রাখেন হালকা। হ্যাঁ এবার টানেন, বাম সাইড দিয়ে টানেন, বরাবর যাবে। ওস্তাদ সামনে ইউনিক আছে, ওভারটেক করেন ব্রিজের উপর। অলরাইট গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম চান্দুরা। চান্দুরা থেকে কিন্তু এখন আমাদের বোল্টো ড্রাইভার ড্রাইভিং করবে, তো দেখা যাক কেমন কি পায়। সে কিন্তু অলরেডি সিটে বসে গেছে, ড্রাইভিং শুরু করে দিচ্ছে। এবার আমি হেল্পারি করব। ওস্তাদ আপনি তো সেই হেল্পারি করেন একদম প্রফেশনাল। আরে প্রফেশনাল হেল্পার তো ছিলাম রে, অনেক বছর ধরে হেল্পারি করি, তারপর না ড্রাইভার হয়েছে। তোদের মতো তো একবারে চুঙ্গি খেয়ে ড্রাইভার হই নাই। তো যাই হোক দেখ সামনে সামনে দেখে 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 টান কেমনে যাবি সেটা তুই ভালো করে দেখ, আমি তো শুধু ডান বাম করবো, তুই দেখ কেমনে ঢুকাই দেওয়া যায় এদিকে। এই যে শ্যামলি হালকা যা হালকা যা, সামনে আছে কালিয়াকৈর, ওভারটেক করে যা জলদি জলদি। শ্যামলের ওভারটেক কর, ট্রাকটা আছে সামনে, সামনে হয়তো ব্রিজ আছে, কালিয়াকৈর আছে। এ নামার নাই, কেউ নামার নাই, বরাবর টান হবে, বরাবর টান হবে। সামনে টাঙ্গেল আছে, বরাবর টানেন ওস্তাদ, বরাবর। ওস্তাদ ট্রাকটারে খায় দিলাম কিন্তু। খা ট্রাক রেখা, বাস রেখা, সবগুলো রেখা হজম করে ফেলো, তাড়াতাড়ি টান দে, উড়া দুরা টান দে। সামনে এশিয়া লাইন ওভারটেক, সাবাস বরাবর টান হবে। এ ব্রিজে হালকা হালকা বাম্পার বাজে যেতে পারে, হালকা হালকা হালকা, তারপর ওদিক যা টান হবে আবার। আমরা কুমিল্লা থেকে 8টার দিকে বাইর হয়েছিলাম, এখন 11:30 বাজে, তো মোটামুটি কয়েক ঘন্টা হয়ে গেছে। তো হয়তো আমাদের রংপুর পৌঁছেতে সন্ধ্যা হইতে পারে। এই ওস্তাদ হালকা হালকা হালকা, তিসা লাইন আছে, হালকা জিয়ার আছে, বরাবর টানেন, বাম সাইড দিয়ে বামে দিয়ে যাবে যাবে, বরাবর টান হবে টান হবে, যান যান যান, ক্লিয়ার আছে। সামনে জিয়ার রবারটা হবে, চিপায় ফেলায় দেন। এই তো সাবাস সাবাস সাবাস, যাবে বরাবর বরাবর। আর এই প্রাইভেট কার আল বারাগারে ওভারটেক করে দিলেন, বাস সাবাস। সামনে গাড়ি আছে, হালকা হালকা বেড়ে পা রাখেন, মামুন আছে। ও ভাই গ্রিন লাইন, এসি, ইয়ার কোচ, বাইক ইউরো কোচ আছে হালকা। আরে কি ওস্তাদ, আরে আস্তে আস্তে আস্তে, এই তো মাই খায় গেছেন। হালকা 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 ওভারটেক করতে পারবেন তো? হ্যাঁ ওস্তাদ, আরে এখনই ওভারটেক করে দিমু। ওকে দেখা যাক আমাদের বোল্টো ড্রাইভার নাকি ওই বড় গাড়িটার ওভারটেক করবে। সামনে কিন্তু বড় গাড়িটা যাইতেছে এসি। ভাই হালকা 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 ওস্তাদ, ব্রেক মারেন ব্রেক মারেন, তাড়াহুড়ার দরকার নাই, আস্তে আস্তে ওভারটেক করুন। ওভারটেক তো করতে পারবেন আমি জানি, আমরা কিন্তু চালাইতেছি সি লাইন। আপনার গাড়ি দেখতে পাচ্ছি সামনে, কিন্তু বড় সড়ো একটা দানবের মতো গাড়ি যাইতেছে, গ্রিন লাইনের একদম ইউরোকোস। তো ভাই সাহেব
আমাদের বোল্ট ড্রাইভার কিন্তু ফাইনাল ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন লাইন এত বড় একটা গাড়ি ওভারটেক করে দিতেছে ভাই, বাচ্চা একটা গাড়ি ওভারটেক করে দিল, ও ভাই সাহেব কি বাত হ্যায়। হা 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 ওস্তাদ কেমন দিলাম। হে 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 ওস্তাদ খুব ভালো লাগছে, ভালো লাগছে, এইভাবে ওভারটেক করে যান। সামনে ব্যাটারি আছে দেখে যান, বরাবর ডানেন ওস্তাদ, যান যান বরাবর হবে, গ্রিন লাইন কিন্তু ভাই একদম পাগল হয়ে গেছে মনে হয়। আমরা কিন্তু যাচ্ছি কুমিল্লা থেকে রংপুর, আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই অনেকেই কমেন্ট করেছিল, বাট আমরা কিন্তু স্পিনের মাধ্যমে তার কমেন্টটাই পিক করতে পারছি, তো সেক্ষেত্রে আমরা কুমিল্লা থেকে রংপুর যাচ্ছি। আর আমাদের সবার সঙ্গে হচ্ছে সি লাইন, আর সাথে আছে আমাদের বোল্ডু ড্রাইভার। ফাইনালি গাইজ দেখতে পাচ্ছি আমাদের সেন্ট মার্টিনেও কিন্তু ওভারটেক করে দিলাম। অলরাইট গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম যমুনা সেতুর এই পাশে, আমাদের সামনে আছে যমুনা সেতু, এই যে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু। ওইটাই কিন্তু আজকে তোর বাস্তবে দেখাবো। এই যে এটা হচ্ছে পশ্চিম টোল প্লাজা, এখন এখানে টোল মল দিতে হবে, হালকা 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 ব্রেক পা ব্রেক পা ব্রেক পা। আরে কই বাজায় দিলি রে। আরে ওস্তাদ ব্রেক ফেল হয়ে গেছে। আচ্ছা কয় টাকা টোল দিতে হবে? তারপর রেল সবই চলে, এখন কিন্তু ওই সাইড ওই যে একটা নতুন ব্রিজ দেখা যাইতেছে ওইটা দিয়ে কিন্তু এখন থেকে ট্রেন চলবে। এই যে দেখ সামনে সামনে গাড়ি আছে, হালকা 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 ব্রিজ দেখার আমরা যমুনা সেতু পার হয়ে আসলাম, সামনে গাড়ি আছে, দেখে শুনে যাও, হালকা 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 স্টার লাইন। ও ভাই সামনে কি আনা টানা আছে নাকি, খেলা হবে ওস্তাদ, বারণ বরাবর টান হবে। দুপুর বেলায় আমরা এখানে বিরতি দিয়ে দেবো, হোটেল বিরতি, সামনে কোনো ভালো হোটেল পাইলে আমরা বিরতি দেব। সামনে স্টার লাইন আছে দেখে শুনে যান ওস্তাদ, আর এদিকে কিন্তু মোটামুটি ভালো অনেক হোটেলে আছে, এদিকে দেখতে পাচ্ছি এই যে হোটেল, এই যে এদিকে এই যে, আরে ওস্তাদ হালকা 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 এতে ঢুকে দেন ঢুকে দেন ঢুকে দেন, এই তো এই এই হোটেলটা অনেক ভালো হোটেল, হ্যাঁ ঢুকে দেন, ওকে ওকে ওকে, বাড়ান বাড়ান আস্তে আস্তে, হালকা প্রিপার রাখেন, হালকা ব্যাগে দেন, হালকা ব্যাগে দেন, হালকা, এই তো সবার সবার হাই ব্রেক ব্রেক, বাড়ান 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 আস্তে 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 ঢুকে দেন। হ্যাঁ যাত্রী সকল সবাই নামে পড়েন, সবাই বিরতি বিরতি মাত্র 15 মিনিট, সবাই জলদি জলদি খাওয়া দাওয়া গাও গোসল যা করার কইরা নেন, এখানে গাড়ির নাম্বার দেখে নেবেন সবাই, ঠিক আছে। অলরাইট গাইস খাওয়া দাওয়া শেষে আমরা আবারও এখান থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু এখানে কিন্তু অনেক সময় আমাদের চলে গেছে। ওকে আমাদের সব যাত্রী উঠে গেছে, সবকিছু চেক চাক হয়ে গেছে, এবার আমাদের টান দেওয়ার পালা, আমাদের এখান থেকে আরও যাইতে হবে আরও অনেক দূর রংপুর যাওয়ার জন্য। তো ওস্তাদ ইন্ডিকেটার জ্বালাই দিছে অলরেডি, হালকা করে ব্যাগ দিয়ে দেন, এই যে দেখতে পাচ্ছেন এই হোটেলটাই কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম, তো এখন আমরা গাড়িটা এখান থেকে বের করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি বেলা কিন্তু ফুরাই গেছে, বিকালের বিকাল হয়ে গেছে ভাই, বিকাল হয়ে গেছে, হালকা 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 আস্তে 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 গাড়ি, হাইওয়ে হাইওয়ে রোড, হালকা হালকা হালকা, এই তো সাবাস সাবাস সাবাস, যাবে 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 যাবে, গাড়ি আসছে গাড়ি আসছে, এই হালকা হালকা হালকা, এই তো সাবাস, ব্রেক ব্রেক ব্রেক, হ্যাঁ টান দেন বরাবর টান হবে ওস্তাদ, যাবে যাবে যাবে। এবার আমরা এখান থেকে এক ট্রেনে রংপুর ঢুকে পড়বো, আর কোথাও আমরা ব্রেক ট্রেক দেবো না ওস্তাদ। সামনে আমাদের কোম্পানির গাড়ি দেখলাম, সিলাইন সিলাইন, হ্যাঁ তোর তো খাওয়া দাওয়া বেশি হয়েছে এখন সবকিছু দেওয়ার, ঠিকই তো সিলাইন আছে, আরে গ্রিন লাইনও আছে দেখি, হ্যাঁ সবগুলো ওভারটেক করে যা, দেখ তো দেখি ড্রাইভার হেল্পার আছে নাকি, হ্যাঁ ভাই কই গেল। আমরা বগুড়া ছেড়ে চলে আসলাম, সামনে গাড়ি আসছে ওস্তাদ, হালকা যান হালকা যান, আমরা চলে আসছি মোটামুটি অনেক দূর, আর এদিকে দেখতে পাচ্ছি একদম কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমাদের লাইট জ্বালাইতে হবে, সামনে মনে হয় মডার্ন মোড় চলে আসছে। ওকে আমরা মডার্ন মোড়ে চলে আসছি ভাই সাহেব, অনেকক্ষণ ধরে আমরা কিন্তু গাড়ি চালাইতেছি সেই কুমিল্লা থেকে রংপুর, অনেক দূরের পথ কিন্তু, তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে আসছি রংপুর মডার্ন মোড়ে, এই যে দেখতে পাচ্ছেন মডার্ন মোড় ভাই, লাইট লাইট অফ হয়ে গেছে, হালকা 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 হালকা, এই লাইটগুলো জ্বালাই দাও লাইটগুলো জ্বালাই দাও, এই তো সবাই সবাই বরাবর টান দেন বরাবর টান দেন। আমরা যাব কামারপাড়া বাস টার্মিনাল, সেখানে গিয়ে আমাদের ভিডিওটা আজকে শেষ করে দেবো। ওকে আমরা চলে আসছি, সামনেই কিন্তু আমাদের এই যে এটা হচ্ছে সাপলা সাপলা রোড টার্মিনাল থেকে সাপলা রোড, আর এদিকে হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ড,
তো আমরা এবার কামারপাড় বাস স্ট্যান্ডে কিন্তু আমাদের গাড়িটা ঢুকাই দেবো। আমরা চালাইতেছি সি লাইন, যেটা পাবনার গাড়ি। আমরা কুমিল্লা থেকে রংপুর নিয়ে চলে আসলাম বোল্টু ড্রাইভারকে নিয়ে। তো দেখতেই পাচ্ছি আমাদের সামনেই কিন্তু রংপুর, যে লোকেশনটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা চলে আসছে। তো গাইস, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।